হ্যালো বন্ধুরা, আমি যাচ্ছি শ্বশুর বাড়ি। দীপা যাচ্ছে না আমার সঙ্গে, দীপা আমাকে ট্রেনে তুলে দিতে এসছে, ও আমার সঙ্গে যাবে না। আমরা ওভারব্রিজ দিয়ে উঠছি এখন, তারপর ট্রেনে পৌঁছবো। ওই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, দার্জিলিং মেল, ওটাই ট্রেন। তো ওভারব্রিজ দিয়ে উঠে ওই পাড়ে গিয়ে তারপর ট্রেনে উঠতে হবে। বহু গল্প। দেখো বন্ধুরা, এটা হচ্ছে হলদিবাড়ি রেলওয়ে স্টেশন। তো এই ওভারব্রিজের উপর দিয়ে উপরে উঠে গেছি, এবারে নামবো। নেমে আমরা দার্জিলিং মেল পর্যন্ত যাব, দার্জিলিং মেলে উঠবো, উঠে শ্বশুরবাড়ি যাব। ওভারব্রিজ পার করে এসে গেলাম, এখন B1 কোচ খুঁজে বেড়াচ্ছি। B1 কোচে আমার পড়েছে আর কি টিকিটটা, রিজার্ভেশনটা B1-এ, 3-টায়ার AC B1। তো এই ট্রেনের সামনে দিয়ে যাচ্ছি খুঁজতে খুঁজতে, 6:15 ট্রেন ছাড়বে। তো কালকে সকালে পৌঁছে যাব শ্বশুরবাড়ি, স্টেশনে বর নিতে আসবে, সকালে শ্বশুরবাড়ি পৌঁছে যাব। বাবা টাটা, ট্রেন ছেড়ে দিয়েছে। এ দেখো ট্রেন যাচ্ছে, এই কেবল হলদিবাড়ি স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো। এখনও আরও অনেক সময় লাগবে যেতে, কাল সকাল। তো বন্ধুরা, যাচ্ছি আমি শ্বশুরবাড়ি। আপাতত হলদিবাড়ি থেকে ছাড়ার পরে ট্রেনটাতে সেরকম লোক হয় না, NGP থেকে পুরোপুরি ভর্তি, জলপাইগুড়িতে কিছু ভর্তি হবে আর NGP থেকে মোটামুটি পুরোপুরিই ভর্তি হয়ে যাবে। কারণ দার্জিলিং মেলে টিকিট পাওয়াটা খুবই চাপের হয়ে যায়। তো এইটা হচ্ছে 3-টায়ার AC-র বগি, আমার একদম আপারে পড়েছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার, যে আমার যে বগি মানে যে কামরাটাতে আমার পড়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার। B1-এ পড়েছে আমার, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সবার ফার্স্টে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বড় উইন্ডো দেওয়া রয়েছে, আর পর্দাও দেওয়া আছে যেটা তুমি প্রয়োজনে বন্ধ করে নিতে পারো, খুলে নিতে পারো। আর এখানে খাবার রাখার একটা জায়গা, তুমি এখানে খাবার রেখে খেতে পারবে। এদিকে মিরর দেওয়া রয়েছে। তো এখানে এটা হচ্ছে আপার বাঙ্ক, এটা হচ্ছে মিডিলটা পরে এখানে অ্যাডজাস্ট করতে হবে, তুলতে হবে, এটা হচ্ছে লোয়ার। তো টোটাল এখানে 3 খানা, এই পাশে 3 খানা। আর উপরে দেখতে পাচ্ছ যে বালিশ, ব্ল্যাঙ্কেট, চাদর সব কিছু দেওয়া রয়েছে, যেগুলো পরে আমরা নিতে পারি, মানে নেবো আর কি পরে আমরা। আর এই দিকে 2 খানা সিট, এটা সাইড আপার সাইড লোয়ার। এই হলো ট্রেন। আর এই যে পুরো বগিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই পাশে পুরো বগিটা, এই যে। আর দরজা খুলে বাইরে বাথরুম। AC কোচগুলো অনেকটা মানে সবগুলোই, প্রায় সব ট্রেনেরই এরকমই হয় AC কোচগুলো। ঢুকে গেছি NGP স্টেশনে, দেখতে পাচ্ছ জানলা দিয়ে বাইরেটা তুলছি, জানলা দিয়ে তো বাইরেটা অত ভালো পরিষ্কার করে দেখা যায় না, তারপরও যতটা সম্ভব তোলার চেষ্টা করলাম ছবিটা। আর NGP-তে আধা ঘন্টা মতন এই ট্রেনটা দাঁড়ায়। আর মনে হচ্ছিল বাইরে হয়তো বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা পুরো ভেজা ভেজা রয়েছে ফ্লোরটা। বাইরে খাওয়ার দাওয়ারের দোকান রয়েছে, পরে চাও খেয়েছিলাম। রাতের পর একবারে পরদিন সকালের ভিডিও নিচ্ছি, যখন আমরা শিয়ালদা ঢুকছি। এটা শিয়ালদা ঢোকার একদম আগে, যখন ট্রেনটা স্লো করে সেই মুহূর্তের ছবি, একদম শিয়ালদার ঠিক আগেটা। তো সেই তখনই আমি একটু ভিডিও নিচ্ছিলাম, কারণ রাতে ভালো করে ঘুম হয়নি। আরশোলা ছিল কামরায়, তো সেই আরশোলার আতঙ্কে আমি রাত্রিবেলা ঘুমোতে পারিনি ঠিকঠাক করে, সেই জন্য সকালেও ওই উঠেই গেছিলাম, উঠে বসে ভিডিও করছিলাম আর কি। তো দেখতে পাচ্ছ তোমরা, আমরা কলকাতা ঢুকে গেছি, শিয়ালদায় আমরা চলে এসেছি, এরপরে বর নিতে আসবে। এদিক দিয়ে দেখতে পাচ্ছ, এটা কিন্তু দার্জিলিং মেলেরই ভিড়, মানে কত লোক, কত যাত্রী এই ট্রেনে করে আসে দেখতেই পাচ্ছ তোমরা। আমার বর আমাকে নিতে চলে এসছে একদম স্টেশনের ভেতরে। তো এবারে জিনিসপত্র গুটিয়ে আমরা রওনা দিয়েছি, বরকে সমস্ত লাগেজ ধরিয়ে দিয়ে রওনা দিয়ে দিয়েছি। তো
তারপরে দেখতেই পাবে। আমার মুখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো, চোখ দেখেই বুঝতে পারছো হয়তো যে ভালো করে ঘুম হয়নি। এরপরে চলে গেছি পার্কিংয়ে, পার্কিংয়ে গাড়ি খুঁজছি। আমাদের গাড়ি মানে আমার হাজবেন্ডদের যে গাড়ি সেটা নিতে এসেছিলো, সেটাতে করেও এসেছিলো আর কি আমাকে নিতে। তো এরপরে পার্কিংয়ে গিয়ে গাড়ি খুঁজছি, ও আমার মালপত্র বহন করে নিয়ে গাড়িতে তুলতে যাচ্ছে আর কি। তো এরপরে গাড়িতে উঠে সোজা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। তো গাড়ি খুঁজেই পাচ্ছি না, কোথায় গাড়ি বুঝতেই পারছি না। খুঁজতে 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 তারপর গাড়ি পাওয়া গেল। তো এই যে ট্যাক্সিটা দেখতে পাচ্ছ, এর পেছন দিকেই গাড়িটা রয়েছে। তো দেখো উঠে গেছি গাড়িতে, আর চোখ পুরো জ্বালা করছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, হাই উঠছে, থাকতেই পারছি না ঘুমের চোটে। কিন্তু কি করব, ওইভাবেই আসতে হবে। আর গাড়িতে খুব একটা ঘুম আমার হয় না, সেই জন্য বসেই রয়েছি। আর বাড়ি এসে কিন্তু প্রচণ্ড ঘুমিয়েছিলাম, সেটা তোমরা দেখতেই পা। আমি পৌঁছে গেছি শ্বশুরবাড়ি। দেখো বন্ধুরা, আমার শ্বশুরবাড়িতে কত খাওয়া দাওয়ার আয়োজন আমার শাশুড়িমা করেছে। এই যে কি বলে, বোয়াল মাছের ঝোল, ইলিশ মাছের কাঁটা দিয়ে পুঁই শাক, তারপরে এটা হচ্ছে কি কাঁঠাল দিয়ে, না কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ, চিংড়ি মাছ, এটা শুটকি বাটা, ভাত, লেবু এইসব। আর এইদিকে প্রচুর পরিমাণে মিষ্টি। এই হলো আমার শ্বশুরবাড়িতে আমার দুপুরে খাওয়া, যেটা কিনা আমি ঘুম থেকে উঠে, ট্রেন থেকে নেমে এসে ব্রেকফাস্ট করে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে এসে এত খাবার নিয়ে বসে গেছি নির্লজ্জের মতো। হ্যালো বন্ধুরা, সারাদিন ধরে আমরা ঘুমোচ্ছি, সকালে ট্রেন থেকে নেমে এসে ব্রেকফাস্ট করে ঘুমিয়েছি, তারপর নির্লজ্জের মতন খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেছি, রাত্রি 9:30 সময় উঠছি। ইয়ে কি যন্ত্রণা, কোথাও গেলাম না, ঘুরলাম না, খেলাম আর ঘুমোলাম। শ্বশুর বাড়িতে এই আমার অবস্থা। বাড়িতে তো কাজ করতে হয় তাই, কিন্তু শ্বশুর বাড়িতে তো ঘুমানোই যায়, কি বলো? আর কোথায় ঘুমাবো? বাড়িতে তো আমার নালু টালু আছে একটু, কিন্তু এখানে শ্বশুর বাড়িতে তো সেরকম কিছু কাজ থাকে না, সেই জন্য আমি ঘুমাই। কিন্তু ঘুরতে যাওয়ার কথা ছিল, বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোতে পারিনি, এত ঘুমিয়েছি। কালকে বেরোবো, কালকের ব্লগটা ভালো হবে, কালকে দিদির বাড়ি যাব আমরা খেতে। ইয়ে কি গো বলো, দিদির বাড়ি যাবো খেতে। উপরতলায় ডিনার করতে, ওইখানে আমার শাশুড়িমা আমাদের খাওয়ার দাওয়ার বাড়ছেন, তো আমরা খাবো সেই জন্য। আর হচ্ছে এদিকে টিভি দেখা হচ্ছিলো, এদিকে তোমরা দেখতে পাচ্ছ রাত্রিবেলার খাবারে রয়েছে খিচুড়ি, মানে এটা কিন্তু মসুর ডালের খিচুড়ি, তার সঙ্গে রয়েছে ইলিশ মাছ ভাজা আর ডিম ভাজা। ইনি হচ্ছেন আমার শাশুড়িমা, দেখতেই পাচ্ছ কত কিউট। আর খিচুড়িটা চিংড়ি দিয়ে করা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আজকের মতন তোমাদের সবাইকে গুড নাইট। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।